আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শেয়ার করছি ডেইলি সিম্পল একটা ভিডিও আজকে শনিবার বাচ্চারা আছে আর আমি হচ্ছে গিয়ে সকালবেলা নাস্তা করে রান্নাঘরে ঢুকে গেছি রান্না বান্না করতে হবে তো আমি একটা আস্ত ইলিশ মাছ বের করেছি আজকে ইলিশ মাছটাকে একটু ডিফারেন্টভাবে ভাবে রান্না করব। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি মাছের আঁশটুকু ছাড়িয়ে নিচ্ছি আর একদমই আইস ছিল মাছের গায়ে লাগানো আর শক্ত অবস্থায় আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি না হয় আরও বেশি নরম হয়ে যাবে ইলিশ মাছ সবাই পছন্দ করেন কিন্তু অনেকেই আছে কাটার বয়ে মাছটা খেতে পারেন না তো তারা আমি যেভাবে আজকে রান্না করব। সেভাবে রান্না করলে নির্ভয়ে খেতে পারবেন কোনো কাটা লাগবে না গলায় আর বাচ্চারাও খেতে পারবে এই মাছটাকে আমি সম্পূর্ণ টুকরো টুকরো করে কেটে নিব। আর এই মাছের মাথাটা আমি রেখে দিচ্ছি খুবই সহজভাবে আমি মাছটাকে এখন কেটে নিব যারা কাটতেও তেমন একটা সুবিধা পান না তারা দেখে কিন্তু এরকম করে কেটে নিতে পারেন তো আমি কেটে নিচ্ছি মাছটাকে আমি ভালো করে পিস পিস করে নিয়েছি এখন এগুলাকে ছোটো ছোটো করে টুকরা করে নিব এই তো মাছটাকে একদমই ছোটো ছোটো করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন আর এই মাছের মাথাটাও আমি এক্সট্রা জিপার বেগে রেখে দিব। সুটকি রান্না করলে এই ইলিশের মাথাটা ব্যবহার করা যাবে আর এখন এই টুকরো করা মাছকে ভেজে নিব অনেকেই ভাজেন না তো এই রকম রান্না করলে অবশ্যই ভাজবেন তাহলে আর মাছটা ভেঙে যাবে না না হলে একদমই তরকারির সাথে মিশে যাবে সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব মাখানো শেষ হয়ে গেলে এরগুলোকে বেজে নিব তার জন্য সরিষার তেল ব্যবহার করছি এখানে আমি মিডিয়াম টু লো আছে রান্না করবেন বেশি পুড়িয়ে ফেলা যাবে না আর অবশ্যই এটা মচমচে করে রান্না করব কুরমুড়ে করে বেজে নিচ্ছি দেখতেই পারবে এখন খুবই যত্ন সহকারে বেজে নিচ্ছি আরও কিছু রয়েছে বাজার বাকি একদিকে ইলিশ মাছ গুলে বেজে নিচ্ছি আর দিকে আমি ভাজি বসিয়ে দিয়েছি অল্প মশলা দিয়ে এই ভাজিটা রান্না করছি আর মাশাল্লাহ অনেক মজা হয়েছিল খুবই ভালো হয়েছে শুধু একটা কাঁচা মরিচ কেটে দিয়েছি কারণ বাচ্চারাও যদি অল্প অল্প টেস্ট করে তাহলে কিন্তু ঝাল লাগবে তার জন্য ঝালটা একটু কম রাখতে চেষ্টা করেছি আমার ঘরে মরিচ আমি বেজে রাখি কারণ যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচ খাবেন আর তরকারিতে বেশি একটা ঝাল দিতে চাই না কারণ যেহেতু বাচ্চারাও আছে ওরাও টেস্ট করবে তার জন্য আর আলহামদুলিল্লাহ ভাজিটা খুবই জোর জোরা হয়েছিল আর খেতেও মাসাল্লাহ ভালো হয়েছে আমি বাচ্চাদের জন্য আলাদা করে তরকারি রান্না করি না আমাদের সাথে বাচ্চারা খায় তার জন্য চেষ্টা করি যাতে তারাও আমাদের সাথে খেতে পারে তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে মাছ ভাজা হয়ে যাচ্ছে অলমোস্ট আর অন্যদিকে আমি ভাজিটাও রান্না করে নিচ্ছি আর ভাজিটা রান্না করা খুবই সহজ খুবই সহজেই হয়ে যায় আর এই ধনে পাতাগুলা খুবই সুন্দর ব্রান তরকারিতে দিলে আরও স্পেশাল হয়ে যায় তার জন্য আমি হচ্ছে গিয়ে ভাজিতে অল্প দিবো আর ইলিশ মাছের তরকারিতেও দিব তার জন্য খেটে নিচ্ছি এখন আমি ইলিশ মাছের তরকারিটাও রান্না করে নিব তো ছুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর যে মাছটা আমি ভেজেছিলাম ওই তেলটাই ব্যবহার করছি আর এটা সরিষার তেল বলেছিলাম তো অবশ্যই সরিষার তেল দিলে অনেক মজা হবে আপনারা অন্য তেল দিয়েও রান্না করতে পারেন তবে ইলিশ মাছের সাথে সরিষার তেলটা খুবই ভালো যায় আর অনেক মজা হয় তরকারি ইলিশ মাছের তরকারির জন্য আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আলি করে কেটে নিয়েছি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর ডেকে রেখে দিব এই পেঁয়াজ থেকে অনেক ফানি বের হবে দেখতেই পারছ দিয়ে দিচ্ছি এক চামচ রসুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এড করছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ কারি পাউডার ভালো করে একসাথে মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে খসিয়ে নিচ্ছি অ্যাড করছি পাপরিকা পাউডার এক চামচ যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও হবে কোনো সমস্যা নেই এটা কালারের জন্য দেওয়া হয় এটাও এক ধরনের মরিচ কিন্তু এটা ঝাল না শুধু কালার নিয়ে আসে ডেকে রেখে ভালো করে খসিয়ে নিব মশলাটাকে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করছি কাঁচামরিচ ইলিশ যে মাছটা বেজে রেখেছিলাম সেটাও এড করে নিচ্ছি ভালো করে একসাথে মিশিয়ে খসিয়ে নিব এখানে আমি এক কাপ পানি ব্যবহার করেছি ছায়ের কাপে তো এই তো আলহামদুলিল্লাহ আমার খসানো হয়ে গেছে রান্নাও শেষ আমি ধনিয়া পাতা অ্যাড করে নিব বেশি অ্যাড করব না অল্প অ্যাড করব তাহলে কিন্তু যেই মাছে একটা গ্রান আছে সেটা চলে যেতে পারে তো আমি একটু কম ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ আমার রান্না করা শেষ আর দুপুরের খাবার যেহেতু আমার হাজব্যান্ড বলছেন যে তাড়াতাড়ি নিয়ে আসো এত সুন্দর একটা গ্রান বের হয়েছে ইলিশ মাছ থেকে তো উনি আর অপেক্ষা করতে পারছেন না বলছেন যে তাড়াতাড়ি রেডি করো আমার তো খিদা লেগে গেছে তো আমি সবকিছু রেডি করে নিচ্ছি টেবিলে ইলিশ মাছের তরকারিটাও আমি বাটিতে নিয়ে নিচ্ছি আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব দুপুরের খাবার যারা যারা এভাবে খেয়েছেন ইলিশ মাছটা রান্না করে তারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা আপরা রান্না করে নি তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলে রান্না করে দেখবেন ইনশাল্লাহ পরিবারের সবাই পছন্দ করবে আর স্পেশালি বাচ্চারাও খাবে ওদের কোনো সমস্যা হবে না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের মনেও আমি জায়গা করে নিব আর এখন বিকালের দিকে আমি এই কেকটা বানাচ্ছি আর এই প্রথম আমি কেকটা বানাচ্ছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করিনি আমি কিভাবে বানিয়েছি যেহেতু প্রথম বানাচ্ছি তার জন্য মনে মনে ভয় ছিল যে হবে কিনা আর এই কেকের মিক্স উপকরণটা আমি বাজার থেকে কিনে এনেছি অল্প তেল ব্রাশ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে সব কিছুই ঠিক ছিল কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে এখানে যে কেকের জন্য বেকিং পেপারটা দিতে হয় নিচে সেইটা আমি ব্যবহার করে নিয়ে তার জন্য হচ্ছে গিয়ে তেমন একটা সুন্দর হয়নি যে এরকম সুন্দর হওয়ার কথা ছিল ইনশাল্লাহ টাইম যদি করি ইনশাল্লাহ বেকিং পেপার নিচে দিব তাহলে সব কিছু একদম পারফেক্টভাবে হবে আর এই কেকের যে মিক্সার প্যাকেটটা আছে সেটার মাঝে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনি কি করবেন তো এখানে আমি অল্প চকলেটের পাউডার উপরে দিয়ে দিয়ে ছি কেকের উপরে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন আমার এইটা বেক করা হয়ে গেছে আর এই কেকটা আমি চুলার ওভেনে বানিয়ে নিয়েছি কারণ চুলার ওভেনে বানিয়ে নেওয়া অনেক সহজ খুবই ঝামেলা কম আর চুলাই করলে তো একটু ঝামেলা হয়ে যায় আলহামদুলিল্লাহ কেক যেমন হোক না কেন স্বাদটা কিন্তু সব ঠিক ছিল আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে আর আমার ছেলে নিহান সে কিন্তু কেকের জন্য অনেক পাগল সে কেক দেখে তো অনেক খুশি যে মা তুমি এটা বাসায় বানিয়ে নিয়েছ তার কাছে অনেক ভালো লেগেছে আর এটা স্কুলেও আমি লাঞ্চ বক্সে দিতে পেরেছি যখন ওরা স্কুলে গেছে তো ভালোই হয়েছে এরকম মাঝে মধ্যে বাসায় তৈরি করা যেতে পারে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে আমি জানি যে আপুরা এখানে ভিডিও দেখছেন অনেকে হয়তো বা অনেক এক্সপার্ট ভালো বানাতে পারেন তবে আমার প্রথম অবস্থায় আমি অনেক হ্যাপি ছিলাম যে যাই হোক একটা কিছু বানিয়ে নিয়েছি বাচ্চারা অনেক পছন্দ করেছে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছিলেন আশা করি আপনাদের ভালো লেগেছে দোয়া করবেন আমার পরিবারের জন্য আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখানে আছেন না কেন যে অবস্থায় আছেন না কেন আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন রাখেন পরিবারের সাথে আজকে ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ